সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। ভালো আছো না? নিশ্চয়ই ভালো আছো। আমি শ্যামনগর মহিলা মহাবিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক এস এম আবু দাউদ। বিগত দিনের মতো আজকেও তোমাদের সাথে মনোবিজ্ঞানের ক্লাস নেব। গত ক্লাসে আমরা কী পড়েছিলাম তোমাদের মনে আছে? কী পড়েছিলাম বলো তো? হ্যাঁ, আমরা পড়াইছিলাম জন্ম পূর্ববর্তী পরিবেশ, তাই না? জন্ম পূর্ববর্তী পরিবেশ তোমাদের নিশ্চয়ই মনে আছে। সে সম্পর্কে আমরা পরিবেশকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ আর একটা জন্ম পূর্ববর্তী পরিবেশ। আমরা গত ক্লাসে জন্ম পূর্ববর্তী পরিবেশের কথা আলোচনা করেছিলাম, তাই না? সেটা কিরকম ছিল? আমরা বলেছিলাম যে পিতার দিক থেকে আসা একটা পরিপক্ক শুক্রাণুর সাথে মায়ের দিক থেকে আসা একটা পরিপক্ক ডিম্বাণু যখন মিলিত হয় মাতৃগর্ভে, তখন একটা জাইগোট তৈরি হয় বা ভ্রূণ। এই ভ্রূণটা ক্রমশ কোষ বিভাজনের মাধ্যমে মাতৃগর্ভে বড় হতে হতে 40 সপ্তাহ বা 9 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হয়। এই যে 9 মাস 10 দিন মায়ের গর্ভে ওই ভ্রূণটা অবস্থান করে, এইটা কিন্তু ওই মানব শিশুর জন্য জন্ম পূর্ববর্তী পরিবেশ, অর্থাৎ জন্মানোর আগের পরিবেশ। আমরা সেই পরিবেশের বিভিন্ন উপাদান তোমাদের সঙ্গে গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না? দেখো, আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব জন্ম পরবর্তী পরিবেশ। কি আলোচনা করবো আজকে বলো? জন্ম পরবর্তী পরিবেশ, তাই না? দেখো সেটা কিরকম আমরা একটু লিখে নিই। আজকের আমাদের আলোচনার বিষয় তাহলে কি? জন্ম পরবর্তী পরিবেশ। ও বটে, লেখাই আছে। তো দেখো, জন্ম পরবর্তী পরিবেশ বলতে আমরা সেই পরিবেশকে বলছি যে একটা মানব শিশু যেদিন ভূমিষ্ঠ হয়, অর্থাৎ যেদিন সে জন্মগ্রহণ করে, এই তার জন্মগ্রহণের দিন থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত যে পরিমণ্ডলে ওই মানব শিশু বড় হতে থাকে, বিকশিত হতে থাকে, বাড়তে থাকে, শিক্ষালাভ করতে থাকে, এই পরিমণ্ডল বা এই পরিবেশের নামই হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ, তাই না? জন্মের পরের পরিবেশ, সোজা কথায় আমরা যেটা বুঝি। তাহলে জন্ম পরবর্তী পরিবেশ হচ্ছে সেই পরিবেশ যে একটা মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে পরিমণ্ডলে সে বড় হয়, বিকশিত হয়, এটাই হচ্ছে তার জন্ম পরবর্তী পরিবেশ, তাই না? এই জন্ম পরবর্তী পরিবেশকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। দেখো, এর আগে কিন্তু আমরা পরিবেশকে দুই ভাগে ভাগ করছি, একটা জন্ম পরবর্তী পরিবেশ আর একটা জন্মানোর পূর্বে, অর্থাৎ জন্ম পূর্ববর্তী পরিবেশ, গর্ভকালীন পরিবেশ। এখন এসে জন্ম পরবর্তী পরিবেশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি? এক নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, এক নম্বর হচ্ছে, আমরা লিখে এসেছি দেখো, এক নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর দুই নম্বর হচ্ছে সামাজিক পরিবেশ। দেখো, জন্ম পরবর্তী পরিবেশ তাহলে আমরা কাকে বললাম? আমরা বলছি জন্ম পরবর্তী পরিবেশ বলতে আমরা সেই পরিবেশকে বলছি যে একটা মানব শিশু যেদিন ভূমিষ্ঠ হয়, সেখান থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত যে পরিমণ্ডলে সে বড় হয়, বিকশিত হয়, সেটাই হচ্ছে তার জন্ম পরবর্তী পরিবেশ। এই জন্ম পরবর্তী পরিবেশকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। তো দেখো, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রকৃতির আমরা তো জানি, ভূপ্রকৃতি, তাই না? তাহলে সেই দিক থেকে আমরা বলছি প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা সেই পরিমণ্ডলকে বলছি, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ হলো সেই পরিবেশ যে পরিবেশে একটা মানব শিশু জন্মগ্রহণ করে। কেমন? উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। আমাদের ভূমির গঠন, ভূপ্রকৃতি, আবহাওয়া, জলবায়ু, তারপর বৃষ্টিপাত, গাছপালা, জীবজন্তু, পাহাড় পর্বত, তাই না? অর্থাৎ যে ভূপ্রকৃতিতে, যে ভূপরিমণ্ডলে একটা মানব শিশু জন্মগ্রহণ করে, সেটাই হচ্ছে তার প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিমণ্ডল, তাই না? দেখো কীরকম হয়,
যে পাহাড়ি এলাকার লোকজনের জীবনযাত্রা আর সমতল ভূমির এলাকার লোকজনের জীবনযাত্রা কিন্তু একরকম নয়, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি কিন্তু পাহাড় এলাকাতে শুধুমাত্র তাদের খাবার পানি সংগ্রহ করতে মাইলের পর মাইল কিন্তু যেতে হয়, আমাদের যেটা হাতের কাছে সবসময় পেয়ে যায়। গরম এলাকার লোকজনের দৈহিক গঠন, আচার আচরণ, চালচলন আর শীত প্রধান এলাকার লোকজনের আচার আচরণ, চালচলন কিন্তু একরকম নয়। প্রকৃতি ভেবে মানুষের আচার আচরণ, চালচলন, কর্মদক্ষতা কিন্তু বাড়া কমা হয়, বিস্তর পার্থক্য আমরা পরিলক্ষিত হয় কিন্তু লক্ষ্য করে থাকি। তাহলে প্রাকৃতিক পরিবেশ হচ্ছে সেই পরিমণ্ডল, যে পরিমণ্ডলে বা যে পরিবেশে একটা মানব শিশু ভূমিষ্ঠ হয় এবং সেখান থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত ওই পরিবেশে যে বিকশিত হতে থাকে। তো এক এক এলাকার মানুষজনের আচার আচরণ, চালচলন, ওঠা বসা, কর্মক্লেশ, ভাবভঙ্গি, তারপর শক্তি সমাপ্ত এক এক রকমের কিন্তু, তাই না? জল এলাকার আমরা একটা উদাহরণের কথা বলি, জল এলাকার একটা ইঁদুর যে সবসময় জলে জঙ্গলে বেড়ায়, তার জন্যে জল পানি এসব কোনো ব্যাপারই না। কিন্তু সাধারণ আমাদের ঘরে বাড়িতে যেসব ইঁদুর বেড়ায় দেখবা, পানিতে নিয়ে ফেলে দিবা বা পানি চেয়ে দিবা, সাঁতার কাটতেই পারবে না, যেখানে সেখানে অল্পক্ষণের মধ্যেই মারা যাবে। এটা হচ্ছে পরিবেশের কারণে। তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে বুঝলাম, কাকে বলে বলো তো আবার দেখি, কি প্রাকৃতিক পরিবেশ? হ্যাঁ হ্যাঁ বলি আবার, প্রাকৃতিক পরিবেশ হচ্ছে সেই পরিমণ্ডল, যে পরিবেশ বা পরিমণ্ডলে একটা মানব শিশু ভূমিষ্ঠ হয়ে বড় হতে থাকে। সেটা হতে পারে তার আশেপাশের আবহাওয়া, জলবায়ু, ভূমির গঠন, উচ্চতা, পাহাড় পর্বত, জীবজন্তু, গাছপালা, তাই না? সব রকম, সব গরম এলাকা, শীত এলাকা, সব। তাহলে আমরা মোটামুটি প্রাকৃতিক পরিবেশ কাকে বলে বুঝলাম, বুঝছো তো? আচ্ছা, এবার আসি আমরা সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ কী জিনিস? আমরা কিন্তু আগেই জানি মানুষ কিন্তু সামাজিক জীব, দলবদ্ধ হয়ে ছাড়া মানুষ বসবাস করতে পারে না, একা থাকতে পারে না। আমরা আগেই জানি ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বাস করতে পারে না। পারে? আমরা কিন্তু ছোটোখাটো গল্প জানি, এক ঋষি জঙ্গলে যে একা একা বাস করার সিদ্ধান্ত নিয়ে জঙ্গলে গেল, এক সময় দেখা গেলো তার ইঁদুরে বিভিন্ন রকম জিনিস নষ্ট করতেছে, সে মনে মনে ইচ্ছা পোষণ করলো একটা বিড়াল পুষলি, তাই না? এরকম গল্প আছে না? শুনেছি আমরা কিন্তু। তো বিড়াল পুষলো, বিড়ালকে খাবার দাবারের জন্যে একটা গরু পুষলো, গরুকে দেখবার জন্য একটা রাখাল আনলো, নানান রকম করে আস্তে আস্তে কি একা থাকা যায় না। তো আমরা সামাজিক পরিবেশ বলতে আমরা সেই পরিমণ্ডল বা পরিবেশকে বলতেছি, যে পরিমণ্ডল বা পরিবেশে একটা মানব শিশু জন্মগ্রহণ করে। আগে তো প্রকৃতির কথা বললাম, এবার বলছি সামাজিক পরিমণ্ডল, যে সমাজে, যে পরিবারে, যে পরিমণ্ডলে, যে অঞ্চলে, তাই না, বড় হয়, বেড়ে ওঠে, সেটাই হচ্ছে সামাজিক পরিবেশ, কি বলো তো? তাহলে সামাজিক কি? আমরা বলছি মানুষ সামাজিক জীব, সমাজ সামাজিক পরিবেশ কিন্তু পরিবেশের প্রভাব কিন্তু মানুষের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে, তাই না? সামাজিক পরিবেশটাকে তাহলে কাকে বলছি আমরা? সামাজিক পরিবেশ বলতে আমরা সেই পরিবেশকে বা সেই পরিমণ্ডলকে বলতেছি, যে পরিবেশ বা পরিমণ্ডলে একটা মানব শিশু ভূমিষ্ঠ হচ্ছে। একবার সরাসরি তার পরিবার, সামাজিক পরিবেশের উদাহরণ দিই আমরা, এক নম্বর হচ্ছে পরিবার, তাই না? তারপর পাড়া প্রতিবেশী, তাই না? তারপরে কী হতে পারে সামাজিক পরিমণ্ডল বলে? বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বিভিন্ন সামাজিক বিভিন্ন সংগঠন, অর্থাৎ যে পরিমণ্ডলে ওই শিশু বা আস্তে আস্তে যুবক বা কিশোর আস্তে আস্তে বড় হয়, বেড়ে ওঠে, বিকশিত হয়। তো এই সামাজিক পরিবেশকে আবার আমরা নানানভাবে ভাগ করে দেখাচ্ছি। আমরা তার মধ্যে বললাম কি, এক নম্বরে আমরা বললাম কি, এক হচ্ছে পরিবার, পরিবার সামাজিক পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পরিবার। কি? পরিবারই হচ্ছে সামাজিক পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। একজন শিশু কেমনভাবে বড় হয়ে উঠবে, তার আচার আচরণ কেমন হবে, তার মেজাজ মানসিকতা কেমন হবে, সে কতটা উপযুক্ত হবে, এটা নির্ভর করে কিন্তু পরিবারের ওপরে, তাই না? একটা শিশু প্রথমেই ভূমিষ্ঠ হয় একটা পরিবারে, হয়েই সে পায় কার সান্নিধ্য, মায়ের সান্নিধ্য পায়, তারপর ধীরে ধীরে বাবা, তারপর ভাই বোন,
তারপর আত্মীয় স্বজন, এভাবে পরিবার থেকে সে আস্তে আস্তে বিকশিত হতে থাকে, তাই না? তো সামাজিক পরিবেশের সবচেয়ে বড় উপাদান হচ্ছে পরিবার। বলো, পরিবার এমন একটা পরিবেশ একটা মানব শিশুর জন্যে যে যে পরিবেশ বা পরিমণ্ডলে ওই শিশু বিকশিত হয়, বড় হয়, তার ব্যক্তিত্ব গঠিত হতে থাকে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে পরিবার, পরিবারের ওপরেই কিন্তু নির্ভর করে একটা শিশুর ভালো হওয়া মন্দ হওয়া। এই পরিবারকে কিন্তু আমরা আবার পারিবারিক পরিবেশকে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করে দেখাতে পারি, আমরা আলোচনায় আসতেছি। তবে আমরা বললাম পারিবারিক পরিবেশ হচ্ছে সেই পরিবেশ যেখানে একটা শিশু ভূমিষ্ঠ হয়। একটা শিশু, মানব শিশু ভূমিষ্ঠ হয়েই পায় কার সান্নিধ্য? মায়ের সান্নিধ্য, তারপর বাবার সান্নিধ্য, তারপর ভাই বোন বা অন্য আত্মীয় স্বজনের সংস্পর্শে সে আসে, তাই না? তো একটা শিশুকে আমি যেভাবে ওই পরিবারে তাকে বড় করব, লালন পালন করব, তার উপরেই কিন্তু তার মানসিক বিকাশ নির্ভর করবে। বাবা মার ভালো, আমরা যে কথা বলছিলাম, বাবা মার সম্পর্কের উপরে কিন্তু তার ব্যক্তিত্ব গঠন নির্ভর করে। বাবা মা যদি ভিতরকার সম্পর্ক সুন্দর হয় তাহলে সেটা ওই শিশুর উপরে প্রভাব ফেলে। শিশুকে অত্যধিক মাত্রায় আদর করা যায় না, যাবে না। বেশি মাত্রায় আদর করলে কিন্তু সে কী হয়ে যায়, আমরা বলি না অতি আদর কী হয়, বাদর হয়ে যায়, তাই না? অতিরিক্ত লাই দেওয়া ক্ষতিকর। আবার তাই বলে কঠোর অনুশাসনও করা যাবে না তাকে। বেশি মাত্রায় শাসন শিশুর মানসিক বিকাশে বিঘ্ন ঘটায়, সে হিংসুটে হয়ে ওঠে, হিংসাত্মক হয়ে ওঠে, কঠিন হয়ে ওঠে। এজন্যে একটা প্রবাদ আছে না, যে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে গো। শুধু শাসন করলেই হবে না, সাথে সাথে তাকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিতে হবে, ঠিক কিনা? একজন মানুষকে উপযুক্ত মানুষ করতে গেলে শাসনের পাশাপাশি তাকে সোহাগও করতে হবে, ভালোবাসতে হবে। তো মা বাবার ভালোবাসা বা মা বাবার ভিতরকার সম্পর্কের উপরে বাচ্চা বা শিশুদের মানসিক বিকাশ কিন্তু নির্ভর করে। ঝগড়াতে মা বাবার ফ্যামিলিতে একটা বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে মানুষ হতে পারে না। তো আমরা সে পরিবারের কথা বলতেছি, তাই না? সামাজিক পরিমণ্ডলের সবচেয়ে বড় উপাদান পরিবার। তো মা বাবার আমরা মনোবিজ্ঞানে একটা গবেষণা আছে, তোমাদের কাছে তুলে ধরতে পারি। গবেষকরা এইভাবে গবেষণা করে দেখছে যে কোনো স্বামী স্ত্রী বা বাবা মার ভিতরে যদি সম্পর্ক খারাপ থাকে, সবসময় ঝগড়াঝাটি হতে থাকে, তাহলে ওই পরিবারে বা ওই পরিবেশে একটা মানব শিশু কিন্তু ভালোভাবে বিকশিত হতে পারে না। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলেছেন যে তার চেয়ে বরং ওই পরিবার যদি স্যাটিসফাইড হয়ে যায়, পৃথক হয়ে যায়, তারপরে একটা বাচ্চা মায়ের কাছে বা বাবার কাছে যেখানে থাকুক না কেন সেই পরিবেশই বরং ওই পরিবারের চেয়ে ভালো যেখানে ঝগড়ের ঝাঁটি সবসময় লেগে থাকে। তাহলে দেখো পরিবার কত রকমের বড় ভূমিকা রাখে একটা মানব শিশুর উপরে, ঠিক আছে না? হ্যাঁ, তো এই পরিবার, পরিবারের পরে আমরা আসি সামাজিক উপাদানের আরেকটি উপাদান হচ্ছে আমরা বলছি বিদ্যালয়। বিদ্যালয় দেখো সামাজিক পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বিদ্যালয়। পারিবারিক পরিবেশে একটা মানব শিশুর শিক্ষা লাভের ভিত্তিটা তৈরি হয়, কিন্তু আসল শিক্ষা শুরু হয় কিন্তু বিদ্যালয়ে, ঠিক কি না? বলো, পারিবারিক পরিবেশে একটা শিশু মাত্র কেবলমাত্র ভালো মন্দ অভ্যেস শিক্ষা করার ভিত্তিটা তার তৈরি হয়, কিন্তু উপযুক্ত বা প্রকৃত শিক্ষা শুরু হয় বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা ভীষণ রকমের শ্রদ্ধা করে, বাবা মার চেয়েও তাকে তাদেরকে বেশি উচ্চ আসনে বসিয়ে রাখে, তাদের কথা তাদের আচার আচরণ শিরোধার্য মনে করে। অনেক সময় তো আমরা দেখেছি পরীক্ষা করে পিতামাতা যে কথা বলে বাচ্চারা হয়তো মানে না, বা শিক্ষক একটা কথা বলছে বাসায় যেয়ে বলছে যে আমার স্যার এই কথা বলছে, তার বিরোধিতা যদি পিতামাতা করে পিতামাতাটা মানতে চায় না। শিক্ষাগুরুর মর্যাদা এত বেশি করে দেয় শিক্ষার্থীরা। তো একজন প্রকৃত শিক্ষক ওই শিক্ষার্থীকে বা ওই ছেলে বা মেয়েকে কিন্তু শুধুমাত্র পাঠ্য বিষয় পড়াবেন না, তার নৈতিক শিক্ষা, তার বিভিন্ন রকম কালচার শিক্ষা, সামাজিক শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা সব কিছুই দিয়ে থাকবেন, এটাই উচিত, তাই না? তো দেখা যায় যে বিদ্যালয় হচ্ছে সামাজিক পরিবেশ বা পরিমণ্ডলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে একটা শিশু প্রকৃত শিক্ষা লাভ করে সমাজের একজন প্রকৃত মানুষ হয়ে ব্যক্তিত্ববান হয়ে গড়ে ওঠে। তাহলে আমরা দেখলাম সামাজিক পরিবেশের
কি এক নম্বর উপাদান হচ্ছে পরিবার, তারপরে বিদ্যালয়, তারপরে আমরা বলতে পারি খেলার সাথী বা সঙ্গী দল। সঙ্গী দল দেখো সামাজিক পরিবেশের আর একটি বড় উপাদান হচ্ছে সঙ্গী দল বা খেলার সাথী। আমরা একটা জিনিস খেয়াল করে দেখি কিন্তু ছোট বাচ্চা কাচ্চা বা মানব শিশুদের তাদের সঙ্গে যারা মেলামেশা করে তার উপরেই কিন্তু তাদের ব্যক্তিত্ব, তাদের মেজাজ, তাদের শিক্ষা, তাদের চরিত্র এসব কিছু গঠিত হয়। এই জন্যে বলে না একটা প্রবাদ আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্যে আমরা বলি যে সঙ্গী দল যদি ভালো হয়, তার বন্ধু বান্ধব যদি ভালো হয়, যে পরিবার পারিবারিক যে পরিমণ্ডলে সে মেশে তার বন্ধু বান্ধব তার খেলার সাথী এরা যদি ভালো হয় তাহলে ওই বাচ্চা শিশুর সামাজিকীকরণটাও কিন্তু সুন্দর হয়ে যায়, তাই না? সেজন্যে আমরা অনেক সময় গার্জিয়ানরা এটা খেয়াল করার দরকার কিন্তু বা খেয়ালে রাখবার দরকার যে আপনার আমাদের বাচ্চা শিশুরা কাদের সাথে মিশতেছে। ভালো পরিবেশে ভালো বন্ধু বান্ধবদের সাথে মিশলে স্বাভাবিকভাবেই তারা চালাচরণ চালচলন ওঠা বসা কিন্তু ভালো হবে। সেজন্য সামাজিক পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সঙ্গী দল, তাই না? বলো তাহলে আমরা দেখলাম কি সামাজিক পরিবেশের একটি উপাদান গুরুত্বপূর্ণ পরিবার, পরিবারই নির্ভর কর, পরিবারের মাধ্যমেই কিন্তু একটা মানব শিশুর প্রকৃত তার শিক্ষালাভ শুরু হয়, তারপর বিদ্যালয়, তারপর সঙ্গী দল। তারপরে আমরা বলবো বিভিন্ন সামাজিক সংগঠন। বিভিন্ন সামাজিক সংগঠন একটা মানব শিশুকে বা একটা কিশোরকে বা একটা যুবককে বা একটা পরিণত বয়স্ক মানুষকে প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্যও কিন্তু বড় রকমের ভূমিকা পালন করে, তাই না? এই সামাজিক বিভিন্ন সংগঠনের মধ্যে আমরা অনেকেই দেখেছি যে সাহিত্য সংগঠন থাকে, সাংস্কৃতিক সংগঠন থাকে, ধর্মীয় সংগঠন থাকে, ক্রীড়া সংগঠন থাকে, থাকে না, রাজনৈতিক সংগঠন থাকে। যে যে সমস্ত সংগঠনের সাথে মেলামেশা করে, ওঠা বসা করে, সেই সংগঠনের বন্ধু বান্ধব বা সেই সংগঠনের সদস্য বা সভ্যদের সাথে মিলেমিশে কিন্তু তার আচার আচরণ চালচলন স্বভাব চরিত্র ব্যবহার মানবিকতা তারপর ব্যক্তিত্ব বুদ্ধিমত্তা মেজাজ এসবগুলো নির্ভর করে। সামাজিক সংগঠনের বিভিন্ন সংগঠনের মধ্যে আমরা যেরকম বলেছি সাহিত্য সংগঠন, আমরা কিন্তু অনেক সময় শুনেছি, তাই না? সাহিত্য সংগঠন বিভিন্ন রকম কি পাঠক ফ্রম, সংবাদপত্র পাঠক ফ্রম আছে না এরকম। তারপরে সাংস্কৃতিক সংগঠন আমরা বলেছি যে উদীসী শিল্পগোষ্ঠী, নজরুল একাডেমি এরকম হয়। তারপরে ধর্মীয় সংগঠন আছে বিভিন্ন যেরকম রামকৃষ্ণ মিশন, ইসলামিক ফাউন্ডেশন। রাজনৈতিক সংগঠন আছে যেমন আমাদের দেশে যেরকম আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। তো দেখা যাচ্ছে যে এই সমস্ত মানুষরা এই সব পরিমণ্ডলে যে যেখানে মিশবে তার আচার আচরণ তার ব্যক্তিত্ব মেজাজ মানসিকতা বুদ্ধি কিন্তু সেই রকমের হয়ে উঠবে। তো আমরা কিন্তু ইতিপূর্বে তোমাদের পড়াইছিলাম বংশগতি, আর আজকে আমরা শেষ করতেছি পরিবেশ দিয়ে। পরিবেশকে আমরা এর আগে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে জন্ম পূর্ববর্তী পরিবেশ অর্থাৎ মাতৃ গর্ভকালীন পরিবেশ, আর আজকে আমরা পড়ালাম জন্ম পরবর্তী পরিবেশ অর্থাৎ একটা মানব শিশু যেখান থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার একদম মৃত্যুর আগ পর্যন্ত যে পরিমণ্ডলে সে বড় হয় সেটা হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়, জন্ম পরবর্তী পরিবেশ। এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ, তাই না? প্রাকৃতিক পরিবেশ আমরা কাকে বলেছি? প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা সেই পরিবেশ বা পরিমণ্ডলকে বলতেছি যে পরিমণ্ডলে একটা মানব শিশু জন্মগ্রহণ করে, যেমনটা হচ্ছে আমাদের আবহাওয়া, জলবায়ু, গাছপালা, জীবজন্তু, তারপর ভূমির গঠন, তারপরে পাহাড় পর্বত, নদীনালা, খালবিল, অর্থাৎ ওই প্রাকৃতিক পরিমণ্ডলটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। আর সামাজিক পরিবেশ মানে যে সামাজিকতায়, যে পরিমণ্ডলে, যে পরিবারে, যে সমাজে আমরা জন্মগ্রহণ করি, বড় হই, বেড়ে উঠি, তাই না? তার এই সামাজিক পরিবেশকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পরিবার,
দুই নম্বর বিদ্যালয়, তিন নম্বর খেলার সাথী সঙ্গী দল, চার নম্বর বিভিন্ন সামাজিক সংগঠন। আমরা মোটামুটি তোমাদেরকে এই নিয়ে কথা বললাম, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। কি বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারছো। তো আমরা পরবর্তী দিন আরও কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।